স্কেল, যেটা দিয়ে মানে ওই দোকানে চাউল টাউল মাপে। হ্যাঁ, এটা মেরামত করবে। এটা হলো পাওয়ার অফ। এটাকে পাওয়ার অফ কি করবো, কেন পাওয়ার অফ হয় এটা আমরা এখন দেখবো, প্লাস মেরামত করবো। তো এই আমি এখন ওপেন করতেছি হিটারটা। হ্যাঁ, করতেছি। এখন প্রথমত যদি মিটারের পাওয়ার অফ থাকে তাহলে কি করবেন, তাহলে প্রথমত আগে দেখবেন যে এই সুইচটা ভালো আছে কিনা। তো অনেক সুইচ আছে মিটারের সাথে। হ্যাঁ, যেমন এই যে এখানে এখানে এই সুইচটা ভালো আছে কিনা, যদি এই সুইচটা ভালো থাকে তাহলে অন্য সার্কিটের সমস্যা, আর যদি সুইচটা যদি খারাপ থাকে তাহলে সুইচটা চেঞ্জ করবেন। তো আমরা এখন সুইচটাকে চেঞ্জ করবো। যেমন এই সুইচটা এখন লাগাইতেছি, এই সুইচটা লাগানোর পরে পাওয়ারের যে সমস্যাটা আছে সেটার সমাধান হয়ে যাবে। আশা করি যে সুইচটাতে আমি চেক করে দেখলাম সুইচের সমস্যা, তো সুইচটা চেক করে আশা করি আমাদের সমস্যা সমাধান হয়ে যেতে পারে। এই যে দেখুন যে সুইচটা সমস্যা ছিল ঠিক করে ফেলছি, মিটারটা ঠিক হয়ে গেছে। তো এখন আমি এটাকে লাগিয়ে দিয়ে দিব। দেখেন মিটার এখন সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। যদি পাওয়ার সমস্যা হয় তাহলে কী করবেন, পাওয়ার সমস্যা হলে প্রথমত সুইচটাকে, এই সুইচটাকে চেক করবেন যদি সুইচটা খারাপ আছে কিনা। সুইচটা খারাপ থাকে সুইচটা চেঞ্জ করলে আশা করি আপনার পাওয়ার সমস্যার সমাধানটা হয়ে যাবে। এই যে দেখুন এখন সম্পূর্ণভাবে মিটার কমপ্লিট কাজ করতেছে, কাজ করতেছে, মিটার ঠিক আছে।